আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় এসে সময় তিনি অনেক অসুস্থ হয়ে পড়লেন নড়াচড়া করা কোনো শক্তি পাচ্ছিলেন না তিনি এরকম তীব্র অসুখে পড়লেন যেমনটা পুরো শরীর বাড়ি হয়ে উঠল আমরা অসুখে নড়াচড়া করতে না পারলেও কিছুটা চলতে পারি কিন্তু তিনি একদমই পারলেন না তিনি নড়তে পারলেন না এবং একটি সময় জ্ঞান হারিয়ে ফেললেন অনেক সময় পর তিনি জ্ঞান ফিরে ফেলেন জ্ঞান ফিরে তাৎক্ষণিক একটি প্রশ্ন করলেন লোকেরা কি সলাত করে ফেলেছে আয়েশায় রাজত্তর আনহা বললেন না ইয়া রাসুলাল্লাহ সলাল আলহি আসাল্লাম তারা সকলে আপনার জন্য অপেক্ষা করছে তারা এখনও আপনার ইমামতি আশা করছেন অতপর আয়সায় রাজাতর আনহা তিনি কুয়া থেকে পানি আনলেন এবং তা দিয়ে রসল ইসলাম প্রবৃত্ত হলেন প্রবৃত্ত হওয়ার পর তিনি একটু সুস্থ বোধ করলেন উঠে দাঁড়ালেন এবং মসজিদে প্রবেশ করলেন তিনি আবারও জ্ঞান হারালেন কিছুক্ষণ পর তিনি আবার জ্ঞান ফিরে পেলেন জ্ঞান ফিরে আসতেই তিনি একটা কথা বলে ফেললেন মানুষজন কি শরৎ পরে ফেলেছে এভাবে তিনি তিনবার বললেন তখন আয়সার রাজন আনহা বললেন ইয়ে রসল্লাহ সাল্লা না তারা এখন আপনার জন্য অপেক্ষা করছে রসদ সাল্লা আলি আবার উঠে দাঁড়ালেন আবার অজু করলেন আবার উঠতে চেষ্টা করলেন কিন্তু তৃতীয়বারের মতো তিনি পারলেন না যখন রসদ সাল্লু আলয় সাল্লাম এরকম করুণ হয়েছে তখন তিনি হযর আবুকর রজত রানহুকে সলাতে ইমামতি করার জন্য অনুমতি দিলেন তিনি এসে সলাত পড়ালেন এরপর মাঝে তিন দিন তিনি সলাতে ইমামতি করলেন সোমবার ফজরের সময় আবু বকর রাজত ফজর ইমামতি করছিলেন হঠাৎ করে সামনে থেকে এর ঘরে পর্দা খুলে গেল দূর থেকে হজরত আবু বকর রজতো আল্লাহ রসদ সাল্লাহ সালামকে দেখতে পেলেন আবু বকর রাজত সরে আসতে চাইলে যেন রসদ সাল্লাহিস্লাম ইমামতি করতে পারে তখন আনাস রাজত্তর আনো আরো অন্যান্য সাহাবিরা আনন্দের সাথে তার দিকে তাকালেন রসুদ সাল্লি সাল্লাম হেসে দিলেন একদম শেষ সময় ঘরে প্রবেশ করলেন আব্দুর রহমান রাজতানা আনহু তিনি একটা মিশক নিয়ে ঘরে ঢুকেছিলেন হজত আয়েশা রাজতানা আনহা আব্দুর রহমান রাজতান আনহু থেকে মিশক নিলেন সেটিকে চিবিয়ে নরম করে রসুদ সাল্লি হাতে দিলেন তিনি মিশক মুখে নিলেন অতপর মিসকে করলেন একটু পর মাথা তুললেন চোখ মেলে তাকলেন এবং পবিত্র মুখে কিছু বললেন আয়সায় আনাহা বললেন তিনি বলেছিলেন হে আল্লাহ আপনি নবী সিদ্দিক সুহাদা এবং সলে হেন্দ্রের ওপর দয়া করুন এরপর আবার বললেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমাকে রহম করো ও আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো তখন মালাকার মাউত ঘরে দরজায় এসে উপস্থিত রসুদ সাল্লাহ বুঝতে পারলেন মালাকাল মত রাসুদ সাল্লাহ আসলামকে সালাম দিলেন এবং বললেন আপনার সাথে মিলিত হওয়ার জন্য আল্লাহ তালা অপেক্ষা করছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জান কবচ করব যদি অনুমতি না দেন তাহলে আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে আর আল্লাহ তালা বলেছেন রসদ সাল্লি সাল্লাম যদি থাকতে চায় তাহলে তা অনুমতি দেওয়া হবে তখন রসুদ সাল্লাহ আলয় অনুমতি দিলেন যান কবস করা তিনি আল্লাহর সাথে মিলিত হওয়ার আশা করলেন দুনিয়াতে তিনি শরৎের মাধ্যমে আল্লাহর সাথে মিলিত হতেন এবং আল সাল্লা শেষ বাক্য ছিল তোমরা সরৎ ব্যাপারে সতর্ক থাকো তোমরা সলাতের প্রতি যত্ন নাও তোমরা বিশেষভাবে সলাতের প্রতি খেয়াল রেখো আল্লাহ তালা আমাদেরকে পাঁচ সপ্তাহ পরা ताफिक तन करो आमी।